নিরব হাসান মৃধা আপনি লিখেছেন, নামাজে মনোযোগ আসে না, উল্টাপাল্টা চিন্তাভাবনা আসে, করণীয় কি? এ বিষয়ে একটা আর্টিকেল আছে শেখ বিন বাজ রহমাহুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতির, সালাতে মনোযোগ এর 33টি উপায়। এটি বাংলা অনুবাদ করেছি আমি এবং অনেক অনুবাদ করেছেন, আমি অনুবাদ করেছি, বাংলাদেশে একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, গুগলে সার্চ দিলে এখনও হয়তো পেতে পারেন। তো এই 33 উপায় তো আর বলা এখন সম্ভব নয়, তবে সংক্ষেপে আমরা এক দুটি বলতে পারি। সালাতে মনোযোগ আসার জন্য আপনি সালাতে কি পড়ছেন অর্থগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন, এক। দ্বিতীয়ত, সালাতে মনোযোগ আসার জন্য সালাতকে ধীরস্থিরভাবে পড়ার কোনো বিকল্প নাই। আপনি যত সময় নিয়ে পড়বেন, আপনি প্ল্যান করেন যে প্রতিটা রোকনকে খুব ধীরে ধীরে সময় নিয়ে আদায় করবেন। সুরা ফাতিহা পড়বেন, এরপর একটু গ্যাপ দিয়ে একটা সুরা পড়বেন, একটা সুরা শেষ হলো তারপর একটু গ্যাপ দিয়ে তারপর রুকুতে যাবেন, তাও আস্তে আস্তে পড়বেন, আস্তে আস্তে যাবেন রুকুতে গিয়ে স্থির হয়ে তারপর তাসবিহ পাঠ শুরু করবেন এবং তাসবিহ পাঠ শেষ করে একটু অপেক্ষা করে তারপর আপনি দাঁড়াবেন। এভাবে যখন প্রতিটি রোকনকে খুবই ধীরস্থিরতার সাথে করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সালাতের ভিতরে মনোযোগ আসছে সেটি লক্ষ্য করবেন। তাছাড়া আপনি আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন সালাতে মনোযোগ আসার জন্য, নিজের প্রতি নিজে বিভিন্ন রকমের দণ্ড আরোপ করতে পারেন যে সালাতে মনোযোগ না হলে আমি তাহলে সালাত নফল সালাত বাড়িয়ে পড়বো, দান সাদাকা করবো, ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি সালাতের আগে সালাতের প্রতি মনোযোগ নষ্ট হতে পারে এরকম বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলা। অনেক সময় দেখা যায় কোনো কাজ ঝুলিয়ে রাখে, আমরা সালাত আদায় করতে দাঁড়াই, তখন ওই কাজের জন্য তাড়া অনুভব করি না। এরকম কোনো কিছু না রেখে ফ্রেশ মাইন্ড নিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সাইয়েদ বিন জাকির আপনি লিখেছেন, আমাদের এলাকার মসজিদের ডান পাশে নামাজ পড়া নিয়ে মারামারি করে, ডান পাশে নামাজ পড়ার কোনো বিশেষ ফজিলত আছে কি? হ্যাঁ, একটি হাদিস আছে, ডান পাশে দাঁড়ানোর ফজিলত অনেক বেশি, এজন্য ইমামের ডান পাশে দাঁড়ানোর চেষ্টা মানুষ করবে। কিন্তু যদি অতিরিক্ত মানুষ ডান পাশে দাঁড়ায়, বাম পাশে একেবারে কমে যায়, তখন কিন্তু আবার বাম পাশে ব্যালেন্স করার জন্য বাম পাশে দাঁড়ানোটা বেশি গুরুত্বপূর্ণ হবে। অতএব এটি অবস্থাভেদে পরিবর্তন হবে। সাধারণ অবস্থাতে অর্থাৎ যদি দুদিকে সমান থাকে তাহলে সেক্ষেত্রে ডান পাশে দাঁড়ানোটা উত্তম, কিন্তু ডান পাশে লোক বেশি হয়ে গেছে, বাম পাশে লোক কম, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স করার জন্য, কারণ এই আনব্যালেন্স কাতার তো শরিয়া নির্দেশনা নয়, ব্যালেন্স করার জন্য তখন বাম দিকে এসে দাঁড়ালে তিনি যে স্যাক্রিফাইস করেন এর কারণে তার সওয়াব আরও বেশি হবে। অতএব এক্ষেত্রে আমরা মারামারি করার যদি প্রবণতা দেখি কোথাও, তাহলে বলবো যে এটা মৌলিকভাবে তারা ভালো এবং সওয়াবের প্রত্যাশা করছেন, এটা তো তাদের প্রশংসনীয় অ্যাপ্রোচ, কিন্তু তার জন্য যে পন্থা তারা অবলম্বন করছেন সেটি অবশ্যই সঠিক নয়।